প্রিয় বন্ধুরা, আসুন আমরা আজকে জানি ভগবান শ্রীরামচন্দ্রের দাদু অথবা রাজা দশরথের পিতা মহারাজ অজের প্রেম কাহিনি। এই প্রেম কাহিনীর মাধ্যমে আমরা জানব গৃহস্থাশ্রমে এক পতি পত্নীর প্রেম কতই মধুর, কতই আদর্শময় এবং কতই পবিত্র হতে পারে। এই কাহিনীর উৎস হল মহাকবি কালিদাসের লেখা রঘুবংশম মহাকাব্যম। একসময় অযোধ্যাতে ইক্ষাকু বংশের রাজা রঘু রাজত্ব করতেন। রঘু এমন শক্তিশালী রাজা ছিলেন যে ইনার নাম অনুসারে ইক্ষাকু বংশের নাম রঘুবংশ নামেও জানা যায়। এই রাজা রঘুর প্রতাপশালী পুত্র ছিলেন অজ। অজ নিজের পিতার সমান বলবান, গুণবান এবং বুদ্ধিমানও ছিলেন। একবার রাজা রঘু বিশ্বজিৎ নামক যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞে তিনি নিজের সমস্ত ধনসম্পদ দান হিসেবে দিয়ে দিয়েছিলেন, কিন্তু এই যজ্ঞের পরিণামস্বরূপ তিনি সমস্ত পৃথিবীর রাজা হিসেবে স্বীকৃতি লাভ করেন। কিন্তু সেই যজ্ঞে অল্প সময়ের মধ্যে সমস্ত ধনসম্পদ দান হিসেবে দিয়ে দেওয়ার কারণে রাজা রঘু কিছু সময়ের জন্য নির্ধন হয়ে গিয়েছিলেন। সেই সময় রাজা রঘুর রাজ্যে বরতন্তু নামে এক ঋষি বাস করতেন। তিনি মন্ত্র দশটা ঋষি ছিলেন এবং বড়ই মহান ঋষি ছিলেন। ওনার এক শিষ্য ছিলেন যার নাম কৎস। কৎস এর শিক্ষা দীক্ষা সম্পূর্ণ হওয়ার পর কৎস গুরু বরতন্তুকে গুরুদক্ষিণা চাইতে বললেন। শিষ্যের মুখ থেকে এই কথা শুনে গুরু বরতন্তু কৎসকে বললেন, কৎস, আমি তোমার গুরুভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়েছি। তোমার নিষ্কাম সেবাই আমার কাছে শ্রেষ্ঠ গুরুদক্ষিণা। আমি তোমার কাছ থেকে আর কিছুই চাই না। এই কথা শুনে কৎস বললেন, না গুরুজি, কিছু না কিছু গুরুদক্ষিণা আপনাকে চাইতেই হবে। কৎস নিজের জেদ ধরে বসেন। গুরু বরতন্তু শিষ্যের এই জেদ দেখে কিছুটা ক্রুদ্ধ হয়ে যান। তখন গুরুদেব বললেন, কৎস, তুমি যদি আমাকে দক্ষিণা দিতে চাও তাহলে শোনো, আমি তোমাকে 14 প্রকারের বিদ্যা প্রদান করেছি। তুমি আমাকে প্রত্যেক বিদ্যার জন্য 1,00,000 স্বর্ণমুদ্রা প্রদান করবে। অর্থাৎ গুরু বরতন্তু তার শিষ্যকে 14,00,000 স্বর্ণমুদ্রা দক্ষিণা হিসাবে চাইলেন। কৎস এই গুরু দক্ষিণার কথা শুনে হতভম্ব হয়ে পড়লেন। গুরুকে তো দক্ষিণা দিতেই হবে, না দেওয়ার কোনো পথ নেই। এছাড়া উনার কাছে দেওয়ার মতো এত ধনসম্পদও ছিল না। এখন তিনি কি করবেন? গুরুকে তো গুরুদক্ষিণা দিতেই হবে। এই জন্য কৎস গুরুর কাছে কিছু সময় চাইলেন এবং গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে প্রস্থান করলেন। তিনি চিন্তা করলেন, এত স্বর্ণমুদ্রা আমি সারা জীবনেও উপার্জন করতে পারব না, সুতরাং আমি রাজার কাছে গিয়ে এই 14,00,000 স্বর্ণমুদ্রা চেয়ে আনি। এই চিন্তা ভাবনা করে তিনি রাজা রঘুর কাছে চলে গেলেন। রাজা রঘু নিজের বংশের প্রতিষ্ঠার দ্বারাই কৎসের আতিথ্য সৎকার করলেন। মহর্ষি কৎস রাজা রঘুর আতিথ্য সৎকারে খুবই প্রসন্ন তো হলেন, কিন্তু এই আতিথ্য সৎকারে তিনি দেখলেন রাজা রঘু মাটির পাত্রে অন্ন জল সমর্পিত করেছেন। কৎস জানতেন রাজা রঘু বিশ্বজিৎ যজ্ঞ করে সব কিছু দান করে দিয়েছেন, কিন্তু তিনি মনে মনে এও চিন্তা করলেন যে রাজা রঘু যেহেতু এখন সমস্ত জগতে রাজা, সুতরাং রাজার কোষ এখন হয়তো পূর্ণ হয়ে গেছে। কিন্তু কিছু মাটির পাত্র দেখি কৎস সহজেই অনুমান করতে পারলেন যে রাজা রঘু এখনও নির্ধনতা কাটিয়ে উঠতে পারেননি। যখন রাজা রঘু কৎসের আতিথ্য সৎকার সম্পূর্ণ করলেন, তখন রাজা কৎসকে বললেন, হে মহর্ষি, আপনার এখানে আগমনের কারণ জানতে পারি? কৎস তখন নিজের গুরুর গুরুদক্ষিণার কথা চিন্তা করে রাজাকে বললেন, মহারাজ, আমি যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তো কোনোভাবে পূরণ করতে পারবেন না। এই জন্য আমি আপনার প্রতি নারাজ হইনি, কারণ আপনার এই পরিস্থিতি সম্পর্কে আমি অবগত ছিলাম না। এই জন্য আমি আপনার কাছে চলে এসেছি। আমি আপনার আতিথ্যে বড়ই প্রসন্ন হয়েছি। আমার মনের কথাকে মনে রেখেই আমি এখান থেকে চলে যাব। এর ফলে আপনার কোনো পাপও লাগবে না এবং আমার না পাওয়ার দুঃখও হবে না।
তখন রাজা রঘু বললেন, হে মহর্ষি, আপনি যদি আমার দরবারে থেকে কিছু না নিয়ে চলে যান তাহলে আমার কুলের কীর্তি কলঙ্কিত হবে। ইক্ষ্বাকু বংশের কোনো রাজা কোনো যাচককে খালি হাতে যেতে দেয়নি। এই বংশের রাজা রঘু যদি এরকম কাজ করে তাহলে পুরো ইতিহাসে এই বংশের বদনাম হবে। তখন কচ বললেন, মহারাজ, আমি আপনার কথা এবং মনের দশা বুঝতে পেরেছি, কিন্তু আমি আপনার কাছে যা চাইতে এসেছিলাম সে চাওয়া এতই অধিক যে আপনি এই মুহূর্তে কোনোভাবেই দিতে পারবেন না। রাজা রঘু তখন বললেন, আপনি চেয়েই দেখুন না, এমন কি জিনিস যা রঘু দিতে সমর্থ হবে না? শেষ পর্যন্ত রাজা রঘুর বারংবার অনুরোধেই কচ নিজের গুরুর গুরুদক্ষিণার 14 কোটি স্বর্ণ মুদ্রার কথা রাজাকে বললেন। রাজা রঘুর কাছে অর্থাৎ তার রাজকোষে একটি ফুটো কড়িও ছিল না। রাজা রঘু বললেন, মহর্ষি, আমি পুরো পৃথিবীর মানুষের কাছ থেকে কর নিয়ে যজ্ঞে দান করে দিয়েছি, পুনরায় আবার এত তাড়াতাড়ি প্রজাদের কাছে কর চাওয়া উচিত হবে না, তাদের প্রতি অন্যায় করা হবে। এই জন্য হে মহর্ষি, আপনি 2-3 দিন আমার যজ্ঞশালায় বিশ্রাম গ্রহণ করুন। এই যজ্ঞশালায় সব সময় 3 অগ্নি প্রজ্বলিত থাকে, আপনি 4th অগ্নির মতো আমার যজ্ঞশালাকে পবিত্র করে তুলুন। মহর্ষি কচ রাজা রঘুর কথা মেনে নিয়ে যজ্ঞশালার আতিথ্য স্বীকার করে নিলেন। এদিকে রাজা রঘু চিন্তা করতে লাগলেন, পুরো পৃথিবীর সমস্ত রাজাদের কাছ থেকে আমি কর নিয়ে নিয়েছি, উনাদের কাছ থেকে পুনরায় কর চাওয়া মানেই উনাদের প্রতি অন্যায় করা হবে, কিন্তু স্বর্গের কোষাধ্যক্ষ কুবেরের কাছে এই ধনসম্পদ চাওয়া তো যেতেই পারে। কিন্তু রাজা রঘু জানতেন কুবেরকে চাইলেই তিনি কখনো ধনসম্পদ প্রদান করবেন না। এই জন্য রাজা রঘু নিজের গুরু বশিষ্ঠের দ্বারা দেওয়া মন্ত্র অভিমন্ত্রিত করে রথের উপর বসে পড়লেন এবং স্বর্গলোকে যাওয়ার জন্য মনস্থির করে ফেললেন। সন্ধ্যার সময় পূজার্চনা করে রথের উপর বসে পড়লেন, কারণ সেই সময় মুহূর্ত ছিল। রথে চড়ে তিনি সকাল হওয়ার প্রতীক্ষা করতে লাগলেন, কারণ সকাল হলেই তিনি স্বর্গের পথে রওনা দেবেন এবং কুবেরের কাছ থেকে তিনি 14 কোটি স্বর্ণ মুদ্রা প্রার্থনা করবেন। কিন্তু রাজা রঘুর এতই প্রতাপ ছিল যে রাতের সময় কিছু সময়ের জন্য যখন রাজা রঘুর চোখে ঘুম এসেছিল সেই সময় কোষাধ্যক্ষ এসে রাজা রঘুকে জাগিয়ে তুললেন এবং বললেন, মহারাজ, এক আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে, আমাদের পুরো কোষ ভাণ্ডার স্বর্ণ মুদ্রায় পূর্ণ হয়ে আছে। রাজা রঘু বুঝতে পারলেন কুবের যুদ্ধ করার ভয়ে আগে থেকেই আমার কোষ ভাণ্ডার স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ করে দিয়েছেন। রাজা রঘু কোষাধ্যক্ষের কাছ থেকে জানতে পারলেন এই স্বর্ণ মুদ্রা 14 কোটিরও অধিক। রাজা রঘু চাইলেন মহর্ষি কচ যেন সমস্ত স্বর্ণ মুদ্রা নিয়ে যান, কিন্তু মহর্ষি কচ বললেন, আমি 14 কোটির অধিক স্বর্ণ মুদ্রা নেব না, দানি দান করার জন্য উদ্গ্রীব, কিন্তু যাচক নিজের প্রয়োজনের অধিক নিতে চাইলেন না। এই দৃশ্যকে দেখে শুধুমাত্র পৃথিবীর সমস্ত মনুষ্য নয়, 14 ভুবনের লোকও রাজা রঘু ও মহর্ষি কচ্ছের প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়লেন। কচ্ছ নিজের প্রয়োজনীয় দান সামগ্রী নিয়ে নিজের গুরুর কাছে ফিরে এলেন। এরপর পৃথিবীর একছত্র সম্রাট রাজা রঘু নিজের বৈভব প্রাপ্ত হয়ে স্বর্গের রাজা ইন্দ্রের মতো পৃথিবীকে শাসন করতে লাগলেন এবং উনার পুত্র অজের কীর্তিও চারিদিকে প্রতিভাত হতে লাগল। ঠিক সেই সময় বিদর্ভ রাজার বোন ইন্দুমতির স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছিল। বিদর্ভরাজ ও চাইতেন অজ যেন এই স্বয়ম্বর সভায় উপস্থিত হয়। তিনি আবার চিন্তা করলেন, যদি শুধু স্বয়ম্বরের খবর পাঠানো হয় তাহলে রঘু হয়তো তার পুত্র অজকে নাও পাঠাতে পারেন। এই জন্য বিদর্ভরাজ এক বিশেষ সংবাদ এক মন্ত্রীর মারফত রাজা রঘুর কাছে প্রেরণ করলেন। এই বিশেষ বার্তা হল, হে মহারাজা রঘু, আপনার পুত্রকে আমার বোনের স্বয়ম্বর সভায় বিশেষ অতিথিরূপে থাকার জন্য অনুরোধ করছি। রাজা রঘু তাঁর পুত্র অজের কাছে এই প্রস্তাব রাখলেন। অজ পিতার এই কথা শিরোধার্য করলেন, কারণ অজের কানেও উড়তে উড়তে এই খবর পৌঁছেছিল যে
ইন্দুমতী এই পৃথিবীর সবথেকে সুন্দরী নারী। অজ মনে মনে চাইতেন তাঁর সঙ্গে যেন ইন্দুমতীর বিবাহ হয়। কিন্তু এখানে স্বয়ম্বরের শর্ত ছিল, এখানে দুই রাজার কথাতে কখনো বিবাহ হয় না, এখানে নারী নিজের তার পছন্দের পাত্র নির্বাচন করতে পারবেন। অজ সেনাবাহিনীর সঙ্গে বিদর্ভ রাজ্যের দিকে রওনা দিলেন। যেতে যেতে সন্ধ্যা উপস্থিত প্রায়, তখন অজ নিজের সৈন্যবাহিনীকে বিশ্রাম করতে বললেন, কারণ সবাই পরিশ্রান্ত হয়ে পড়েছে। তিনি তার সেনাবাহিনীকে নিয়ে নর্মদা নদীর তীরে শিবির সন্নিবেশ করলেন। সেই সময় নর্মদা নদীতে এক বন্য হাতি স্নান করছিল। যখন রাজার হাতিগুলিকে সে দেখতে পেল, সেই হাতিগুলির দিকে সে ধেয়ে এলো। বন্য হাতির প্রবেশে সৈন্যদলের সবাই আতঙ্কিত ও ত্রস্ত হয়ে পড়েছে এবং সবাই রাজকুমার অজের নাম ধরে ডাকছে। এই বন্য হাতির আক্রমণে সৈন্যদের অন্যান্য হাতিরাও ভয়ে এদিক সেদিক দৌড়াতে লাগল। রাজকুমার অজ তখন সেই হাতির সামনে অস্ত্র নিয়ে উপস্থিত হলেন। তিনি চাইলে সেই হাতিকে বাণের দ্বারা শিকার করতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না, কারণ শাস্ত্রে লেখা আছে সামান্য কারণে হাতিকে মারা উচিত নয়। তাই রাজকুমার অজ হাতির উপর অপেক্ষাকৃত কম প্রভাবশালী বাণ প্রয়োগ করলেন, যাতে হাতিটি সামান্য চোট পেয়ে বনের দিকে পালিয়ে যায়। কিন্তু সেই ছোট্ট লোহার ফলাযুক্ত তীর লাগা মাত্রই সেই হাতি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল এবং সেখানে গন্ধর্ব প্রকটিত হলেন। গন্ধর্ব রাজকুমার অজকে বললেন, হে রাজকুমার, আমি প্রিয়দর্শন নামক গন্ধর্বের পুত্র প্রিয়ংবদ। একবার যৌবন্দশাতে ঋষি মাতঙ্গের অবহেলা করেছিলাম, এই জন্য তিনি আমাকে অভিশাপ দিয়েছিলেন আমি যাতে বন্য হাতিতে পরিণত হই। যখন আমি অনেক অনুরোধ করি তখন তিনি বলেছিলেন, রঘুর পুত্র কুমার অজের কোনো অস্ত্র তোমার শরীরে লাগামাত্রই তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে। আজ আপনার কৃপাতেই সাপ মুক্ত হয়ে গেলাম। আমি চাই আমরা দুজন আজ থেকে প্রিয় মিত্র হয়ে উঠি। তখন কুমার অজ এই গন্ধর্বের মিত্র তাকে স্বীকার করে নিলেন। উপহারস্বরূপ সেই গন্ধর্ব কুমার অজকে এক এমন হাতিয়ার প্রদান করলেন, যার প্রয়োগ করলে শত্রুপক্ষের সমস্ত বীর মোহিত হয়ে পড়ত, তারা আর অজের বিরুদ্ধে অস্ত্র ধারণ করত না। রাজা অজ খুশিপূর্বক সেই অস্ত্র গ্রহণ করলেন। পরদিন প্রাতকালে অজ সৈন্য সামন্তদের নিয়ে বিদর্ভ দেশের দিকে গমন করলেন। সেখানে পৌঁছানো মাত্রই বিদর্ভ দেশে অজের যথোচিত সম্মানপূর্বক আপ্যায়ন করা হলো। যখন স্বয়ম্বরের সময় এলো, অজ সেই স্বয়ম্বর সভায় প্রবেশ করলেন। অজের সৌন্দর্য অন্য সমস্ত রাজার থেকে অধিক শোভাবান ছিল। অজের আসনও অন্যান্য সমস্ত রাজার থেকে অন্যভাবে সজ্জিত ছিল। একদিক থেকে বলা যায় যে এটা প্রায় ঠিক হয়ে গিয়েছিল যে ইন্দুমতী অজকেই বিবাহ করবেন, কিন্তু এখানে ইন্দুমতীর নিজের পছন্দের ব্যাপার ছিল। যখন ইন্দুমতী স্বয়ম্বরে এলেন এবং সমস্ত রাজার মধ্যে অজকে দেখলেন, তখন অজের প্রতি মোহিত হয়ে পড়লেন। ইন্দুমতীর সঙ্গে এক সখীও ছিলেন, যিনি ইন্দুমতীর মন্ত্রীও ছিলেন। সেই সখী সমস্ত রাজাদের পরিচয় ইন্দুমতীর সামনে করিয়ে দিচ্ছেন। কোনো রাজাকে কিন্তু ইন্দুমতীর পছন্দ হল না। কিন্তু যখন ইন্দুমতী অজের কাছে পৌঁছলেন, ইন্দুমতীর হাব ভাব দেখে তাঁর সখী অনুমান লাগালেন যে ইন্দুমতী অজকেই বিয়ে করবেন। সেই সখী তখন হাসি ও মজার ছলে বলতে লাগলেন, এ কোনো বড় রাজকুমার নয়, উনার পিতা হলেন একজন প্রতাপশালী রাজা, আপনি একে বিবাহ করবেন না, এ তো যখন রাজা হবে তখনই হবে, এখন তো উনি রাজা নন। সেই পূর্ণ স্বয়ম্বরে ইন্দুমতী তাঁর পিতা ও পুরো সমাজের সামনে প্রেমের প্রদর্শন করতে চাইতেন না, এই জন্য তিনি আর চোখে সখীর দিকে তাকালেন। সখী রাজকুমারীর মনের কথা বুঝতে পেরেছিলেন, তিনি তো ইন্দুমতীর সঙ্গে হাসি মজা করেছিলেন। শেষ পর্যন্ত ইন্দুমতীর আদেশের দ্বারা সখী ইন্দুমতীর হাত থেকে সেই বরমালা অজের গলায় পরিয়ে দিলেন। রাজা অজ এবং ইন্দুমতী একে অপরের হয়ে গেলেন। স্বয়ম্বরে যে অন্যান্য রাজারা উপস্থিত ছিলেন তারা কিন্তু এটা মেনে নিতে পারলেন না, কারণ এটা তাদের পরাজয় ছিল।
তারা যেহেতু বিদর্ভ রাজার আমন্ত্রণে অতিথি হয়ে এসেছিলেন, এই জন্য ওনার রাজ্যে কিছু করা উচিত নয় ভেবে তারা অজের ফেরার পথের রাস্তায় সমস্ত রাজারা সম্মিলিত হয়ে অজের পথ অবরোধ করে অজকে শিক্ষা দেওয়ার অপেক্ষায় থাকলেন। এদিকে রাজকুমার অজ বিদর্ভ রাজ্যে কিছুদিন থেকে বিধিপূর্বক বিবাহ করে মাঙ্গলিক ক্রিয়া অনুষ্ঠান সমাপন করে ইন্দুমতীকে নিয়ে অযোধ্যা নগরীর পথে রওনা দিলেন। রাস্তায় সেই রাজাদের সম্মিলিত সেনারা রাস্তা ঘিরে ফেলল। দুই পক্ষের সৈন্যদের মধ্যে ঘনঘোর যুদ্ধ হতে লাগলো। এদিকে অজের ছোট সৈন্যদল ছিল, ওদিকে শত্রুপক্ষের অনেক রাজার সম্মিলিত সৈন্যদল ছিল। রাজকুমার অজের রণকৌশল অদ্ভুত ছিল। অজের এই ছোট্ট সৈন্যদল শত্রুপক্ষের বিশাল সৈন্যবাহিনীকে পিছু হটাতে লাগলো। যখন রাজারা দেখলো আমরা এক এক করে অজের মোকাবিলা করতে পারবো না, তখন তারা নীতিবিরুদ্ধ কাজ করল। তারা সবাই একসাথে অজকে মারার জন্য অস্ত্র নিয়ে দৌড়ে আসতে লাগল। তারা ভাবল যদি অজের মৃত্যু হয় তাহলে এমনিতেই অজের সৈন্যদল দুর্বল হয়ে পড়বে। তারা বিভিন্ন প্রকারের অস্ত্রশস্ত্র নিয়ে অনেকে ঘিরে ফেলল। কুমার অজের রথ তাদের অস্ত্রশস্ত্রে ঢেকে গেল। অজের সৈন্যরা শুধুমাত্র রথের পতাকা দেখেই বুঝতে পারল অজ কী পরিস্থিতিতে পড়েছে। রাজকুমার অজ নিজ পরাক্রমে সমস্ত রাজাকে পরাজিত করতে লাগল এবং গন্ধর্বের দ্বারা দেওয়া সেই সম্মোহিনী অস্ত্রের প্রয়োগ করলেন। এর ফলে শত্রুপক্ষের সমস্ত সেনা সম্মোহিত হয়ে পড়ল। অজ যদি চাইতেন সমস্ত সৈন্যকে মারতে পারতেন, কিন্তু অজ তাদেরকে বলতে লাগলেন আমি তোমাদেরকে প্রাণদান দিলাম, এটা বুঝে নাও আমি তোমাদেরকে যে কোনো সময়ে সমাপ্ত করতে পারি, এই জন্য তোমরা নিজেদেরকে আমার অধীনে জানো এবং ন্যায়পূর্বক নিজেদের রাজ্যে ফিরে গিয়ে রাজ্য পরিচালনা করো। আমার সঙ্গে যুদ্ধ করার কথা পুনরায় আর ভাবতে যেও না। আজকের এই যুদ্ধ জয়ে ইন্দুমতী রাজকুমার অজের প্রতি আরও বেশি আকৃষ্ট হয়ে পড়লেন। এই দুজন একে অপরকে খুব প্রেম করতে থাকলেন। এদিকে ইন্দুমতীকে বিয়ে করে অজ যখন নিজের রাজ্যে ফিরে এলেন, রাজা রঘু খুব প্রসন্ন হলেন এবং রাজা রঘু পুরো পৃথিবীর রাজারূপে অজকে নিযুক্ত করে দিলেন এবং নিজে সন্ন্যাস নিয়ে নিলেন। কালিদাস লিখেছেন যে রাজ্যকে পাওয়ার জন্য বড় বড় রাজারা নিজেদের মধ্যে খুন মারামারি করতে থাকে, নিজের পিতার সঙ্গেও ষড়যন্ত্র করে অজ সহজেই সেই রাজ্য প্রাপ্ত করে নিলেন। অজ একদিকে যেমন পৃথিবীর জন্য এক চক্রবর্তী সম্রাট ছিলেন, অন্যদিকে নিজের পত্নীর কাছে এক সাধারণ প্রেমিকও ছিলেন। অজ নিজের পিতার অন্ত্যেষ্টিক্রিয়া বড়ই সৎকার ও নিষ্ঠা ও বিধিপূর্বক করলেন। কিছু সময় পরেই অজ ও ইন্দুমতীর এক পুত্র হল। পুত্র নিজের লক্ষণের দ্বারাই দাদু রঘু ও অজের থেকেও বড় ছিলেন। জ্যোতিষীরা বললেন এই পুত্রের দ্বারাই সূর্যবংশের নাম দশ দিকে বিস্তারিত হতে থাকবে, এই জন্য এই পুত্রের নাম রাখা হলো দশরথ। এদিকে দশরথ বড় হতে লাগলো, এদিকে অজ নিজের পত্নীকে খুব প্রেম করতে থাকেন। এরা প্রায়ই নিজেদের দ্বারা বানানো উদ্যানে বিহার করতেন। এক সময় যখন ইন্দুমতী ও অজ সেই উদ্যানে ভ্রমণ করছিলেন, ইন্দুমতী রাজা অজের পায়ে মাথা রেখে শুয়েছিলেন। সেই সময় আকাশে দেবর্ষি নারদকে দেখা গেল। তিনি গোকর্ণ তীর্থের দিকে যাচ্ছিলেন। যখন তিনি উদ্যানের উপর দিয়ে যান, তখন বাতাসের ধাক্কায় গলার মালা বিনায় লাগায়। মালা থেকে একটি পুষ্প ইন্দুমতীর বুকে গিয়ে পড়ল। ইন্দুমতী যতক্ষণে সেই পুষ্পকে দেখলেন, সেই সময়ের মধ্যে সেই পুষ্প অন্তর ধ্যান হয়ে গেল এবং সেই মুহূর্তে ইন্দুমতীর প্রাণও চলে গেল। কিছু সময় ধরে রাজা অজ বুঝতে পারলেন না ইন্দুমতী সত্যিই কি তাকে ছেড়ে চলে গেছেন। তিনি দেখলেন ইন্দুমতীর শরীর এখনও সতেই ছিল, কিন্তু তার মুখে যেন মৃত্যুর কালিমার ছায়া পড়েছিল। উনি চেষ্টা করেছিলেন ইন্দুমতী জেগে উঠবে, উনি ভেবেছিলেন ইন্দুমতী জেগে উঠবে, কিন্তু তিনি দেখলেন ইন্দুমতী নেই। তিনি আজ পত্নীর প্রেমে এতই বিহ্বল হয়ে পড়েছেন যে তিনি বিলাপ করতে লাগলেন। উনার বিলাপ এতই করুণ ছিল যে উনার সেনারাও বিলাপ করতে থাকেন। প্রজাদের সাথে সাথে প্রকৃতিও যেন শোকে মুহ্যমান হয়ে পড়েছে। এই করুণ বিলাপকে মহাকবি কালিদাস তাঁর পুস্তকে এমন করুণভাবে লিখেছেন যে এই কথা পড়া মাত্রই আপনার চোখেও জল আসবেই। পরবর্তীকালে হিন্দি সাহিত্যেই
বড় কবি নাগার্জুন কালিদাসজির এই করুণাজনিত শোককে উল্লেখ করে লিখেছেন, সেই সময় অজ ক্রন্দন করেছিলেন না, কালিদাস রোদন করছিলেন। কারণ কালিদাস অজের বিলাপের যে বর্ণনা করেছেন তা এতই সজীব ছিল যে যেন কালিদাস সেখানে বসেই অজের ক্রন্দনধ্বনি যেন শুনতে পাচ্ছেন এবং লিখছেন। অজ বিলাপ করতে করতে সমস্ত রাজ্যের কথা ভুলে গেছেন, ওনার রাজকার্যে মন নেই এবং দশরথ এত ছোটই ছিল যে সেই বালক দশরথের পক্ষে রাজ্য চালানোও সম্ভব নয়। একবার অজের মনে এই বিচার এসেছিল যে নিজের পত্নীর সঙ্গে তিনিও সতী হয়ে যাবেন। এ এক ক্রান্তিকারী বিচার ছিল। স্ত্রীদের সতী হওয়ার কথা শোনা যায়, কিন্তু পতির সতী হওয়ার কথা শোনা যায় না। অন্তত অজ এটা করেননি, কারণ তিনি শুধুমাত্র এক পতিই ছিলেন না, এক রাজাও ছিলেন এবং এক পিতাও ছিলেন। এত কিছু ঘটে যাওয়ার পর রাজা অজ নিজের মনকে এখনও রাজকার্যে বসাতে পারেননি। এদিকে বশিষ্ঠ মুনি এক যজ্ঞ করছেন, যার কারণে তিনি রাজ্যে ছিলেন না। যখন তিনি ত্রিকাল দৃষ্টিতে এই দৃশ্য দেখলেন, তখন বশিষ্ঠ মুনি এক শিষ্যকে রাজার কাছে প্রেরণ করলেন রাজাকে বোঝানোর জন্য। সেই শিষ্য রাজার দরবারে এসে রাজাকে বললেন, মহারাজ, বশিষ্ঠ মুনি ত্রিকাল দৃষ্টিতে আপনার এই দুর্ঘটনার কথা জেনে আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন। উনি বলেছেন, আপনার পত্নী যিনি স্বর্গলোকে চলে গেছেন, তিনি স্বর্গ যাওয়ার জন্যই এসেছিলেন। তিনি আগের জন্মে হরি নামক এক অপ্সরা ছিলেন। সেই অপ্সরাকে দেবরাজ ইন্দ্র তৃণবিন্দু ঋষি তপস্যা ভঙ্গ করার জন্য পাঠিয়েছিলেন। যখন হরি নিজের চেষ্টার দ্বারা তৃণবিন্দু ঋষি তপস্যা ভঙ্গ করে দিয়েছিলেন, তখন তৃণবিন্দু ঋষি তাকে অভিশাপ দিয়েছিলেন এবং বলেছিলেন, তুমি যাও, অপ্সরা দেহ ত্যাগ করে মানবী হয়ে যাও। এরপর অপ্সরা হরি বললেন, এখানে তো আমি নিজে আসিনি, ইন্দ্রদেব পাঠিয়েছেন, এই জন্য এসেছি। আমি তো শুধুমাত্র ইন্দ্রের আজ্ঞা পালন করতে এসেছি, হে ঋষিবর, আমার কোনো ভুল নেই। তখন তৃণবিন্দু এই অপ্সরার কথা শুনে ভাবলেন, এ তো সত্যি কথা, এই অপ্সরার তো কোনো দোষ নেই। তখন তৃণবিন্দু ঋষি বললেন, তুমি যখন মর্তে থেকে স্বর্গের ফুল দেখতে পাবে, তখন তুমি তোমার শরীর ত্যাগ করবে, পুনরায় অপ্সরায় পরিণত হয়ে যাবে। সেই দিন দেবর্ষি নারদের বীণা থেকে পতিত সেই ফুল স্বর্গের ফুল ছিল। ইন্দুমতি সেই ফুল দেখা মাত্রই মানব শরীর ত্যাগ করে দেন। অজ ধ্যানপূর্বক এই কথাগুলো শুনলেন এবং নিজের গুরুকে প্রণাম নিবেদন করলেন। এত কিছু ঘটার পরও এখনও অজের মন রাজকার্যে বসছিল না, তিনি চিরকালের জন্য ইন্দুমতির হয়ে গিয়েছিলেন। ধীরে ধীরে সময় যেতে থাকে, কিন্তু রাজার মন থেকে ইন্দুমতির শোক আর যায় না, বরং বাড়তেই থাকে। বলা হয় যে দশরথ যখন তরুণ হলেন এবং রাজ্য সঞ্চালনের যোগ্য হয়ে উঠলেন, অজ নিজের সমস্ত রাজ্যের ভার দশরথকে সঁপে দিয়ে তিনি অনশন ব্রতে রত হয়ে যান। না কিছু খেয়ে না কিছু পান করে তিনি ঈশ্বরের ধ্যান করতে থাকেন এবং নিজের শরীরকে ত্যাগ করেন। প্রিয় বন্ধুরা, এরপর শ্রীরামচন্দ্রের দাদু অর্থাৎ রাজা দশরথের পিতা অজ নিজের পুণ্যকর্মের দ্বারা স্বর্গলোকে স্থান পেলেন এবং ইন্দুমতির প্রতি এত পবিত্র প্রেমের কারণে সেই স্বর্গলোকে তিনি আবার ইন্দুমতিকে ফিরে পেলেন। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো ভগবান শ্রীরামচন্দ্রের দাদু অজ ও ইন্দুমতির প্রেম কাহিনী? তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।